চারের ইয়ে তিনের ঘ আমি সমাধান করে দিছিলাম। তুমি কি পাইছো না এর আগের ভিডিও টিউটোরিয়াল? সত্য মিথ্যা তিন, এই 3 নম্বর প্রশ্ন উত্তর কিসের? ও আচ্ছা রাইট, 3 একটা কোশ্চেন আছে রাইট। নিচের বাক্যগুলো ডান পাশে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। ওকে, প্রদত্ত সংখ্যাগুলো গসাগুগুলো হলো সাধারণ গুণিতক গুণকের গুণফল, সত্য। লসাগু হচ্ছে গুণিতক, এটা গুণনীয়ক, অনুপাতে দুইটা রাশি থাকলে তাকে সমতুল অনুপাত বলে। না, সমতুল অনুপাতে একাধিক রাশিও থাকতে পারে, মিথ্যা। সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণ সমাধান বলে, চলকের মান। হ্যাঁ ঠিক আছে, সত্য, গ সত্য। প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক এর সংযোগকে চলকের মান নির্ণয় করার প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক এর সংযোগকে বীজগণিতীয় রাশি বলে। হ্যাঁ সত্য। সমীকরণ ত্রিভুজের শুধু একটি কোণ সমকোণ, অপর কোণ দুটি, হ্যাঁ এটা সত্য, সূক্ষ্ম কোণ হবে, সত্য। ওকে, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা এখানে তো অনেক কাটাকাটি করছো। তাওহিদা, জি স্যার, এখানে তো অনেক কাটাকাটি করছো, 3 নম্বরটা হয়েছে, সব কাটিয়ে হয়েছে। 4 নম্বরের অ্যান্সার তোমার কত আসছে? 2। আচ্ছা আমাকে বলো তো আগে কোনটার কোনটার কাজ করছো? কোনটার কাজ আগে করছো, তারপর কোনটার কাজ করছো একটু বলো তো। প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, আর অঙ্কের ক্ষেত্রে হচ্ছে ভাগ আগে, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও, আমার একটা বাইরের দেশ থেকে কল আসছে, তো একটু 2 মিনিট। ১৫০ জন লোক 20 দিনে কাজ সম্পন্ন করে 150 কিলোমিটার, একজন লোক 20 দিনে কাজ সম্পন্ন করে 150 বাই 150, একদিনে করে 120 নিচে আসবে, 250 উপরে যাবে, 10 উপরে যাবে, কাটাকাটি করলে 2 150। হ্যাঁ ১২৫ কিলোমিটার, হ্যাঁ অ্যান্সার হয়েছে। আচ্ছা গ নাম্বার কি তুমি কোশ্চেন বুঝোনি, গ নাম্বার কি জিজ্ঞাসা করছে? একজন শিক্ষার্থী কোনো পরীক্ষায় 25% নাম্বার পেল, তার মানে 100-তে পাইছে 25, এবং 30 নম্বরের জন্য ফেল করতো। আচ্ছা সে 100-তে পাইছে 25 কিন্তু 30 নম্বরের জন্য ফেল করতো। আচ্ছা অপর একজন পরীক্ষার্থী 50 নম্বর পেল, এবং 5 নম্বরের চেয়ে 20 নম্বর বেশি পেল, উক্ত পরীক্ষায় 5 নম্বর কত? আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে 5 নম্বর হচ্ছে এক্স, পরীক্ষার্থী 50% মার্কস পেল, এবং 5 নম্বর যদি আমার ধরে নিই হচ্ছে ক, এবং 5 নম্বরের চেয়ে বেশি পেল, বেশি, আচ্ছা 5 নম্বরের চেয়ে সে যদি 20 বেশি পায়, তাহলে 5 নম্বর যদি ক হয় তাহলে 20 সে বেশি পাচ্ছে, তো 20 বেশি পাইলে সে 50% পায়,
সো পরীক্ষার্থী পাচ্ছে হলো 50%, 50/100। ওকে, আয়োজন পরীক্ষার্থী হচ্ছে শিক্ষার্থী কোনো পরীক্ষায় 25 নম্বর পেল এবং সে 30 নম্বরের জন্য ফেল করত। আচ্ছা, 25 নম্বর পাস পেল বা 30 নম্বরের জন্য সে ফেল করত। ওকে, এই দুইটা পার্সেন্টেজ ভ্যালু থেকে আমাকে একটা ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমাদের শতকরার ম্যাথ কি আছে বইতে? এটা মেবি 2.1 শতকরার ম্যাথ। আমি শর্টকাট নিয়ম দেখাই দিতে পারি, বাট তোমাদের বইতে যদি শতকরা নিয়ম থেকে থাকে তাহলে তুমি কি শতকরা নিয়ম করছো তাওহিদা? জি স্যার। আচ্ছা, আমি যে ম্যাথটা একটু আগে দেখলাম এটা একটা শর্টকাট রুলস আছে। কিন্তু শর্টকাট রুলস করলে হবে না। তুমি কি শতকরা স্যার এই রুলটা স্যার শতকরার এই সব অঙ্ক আমি সব অনেক কয়েকবার করে করছি, কিন্তু এগুলোর মধ্যে একটা ওইটার সাথে মেলে নাই, কেন জানো আমি এটা করতে পারিনি, মানে বুঝতেছিলাম না কিসের সাথে কিরকম করে অ্যানসারটা বের করব। আচ্ছা, এখানে দুইটা পার্সেন্টেজ দেয়া আছে, কথা বুঝতে পারছো? এবং দুইটা পার্সেন্টেজের ভ্যালু এমন ভাবে দেয়া যে তুমি যদি এটাকে একটা রেশিও অনুপাতে চিন্তা করো, যেমন প্রথম জন পাইছে হচ্ছে 50% মার্কস, হ্যাঁ, এবং দ্বিতীয় জন পাইছে হচ্ছে 25% মার্কস, কিন্তু পাস মার্কসের চেয়ে একজন পাস মার্কসের চেয়ে 30 নম্বর ফেল করত, 30 নম্বরের জন্য ফেল করত, তাহলে অবশ্যই সে যেই মার্কসটা পাইছে সেই মার্কসটা পাস নাম্বারের জন্য 5 নম্বরের থেকে 30 মার্কস কম। আর পাস মার্কস যদি আমি ধরি হচ্ছে এক্স, সাপোজ পাস নম্বর যদি ধরি এক্স, তাহলে সে 5 নম্বর থেকে কি পাইছে? আচ্ছা, 30 নম্বরের জন্য সে ফেল করত, তাহলে অ্যাকচুয়ালি সে পাইছে হচ্ছে 25% মার্কস। 100-তে পাইছে 25, আচ্ছা 25 নম্বর পাইছে 100-তে, মূল আমার নাম্বারটাকে বের করতে হবে, সে 25 নম্বর পাইছে হচ্ছে 100-তে, মূল পরীক্ষা কততে হয়েছে সেটা বের করতে হবে, এবং সে 30 নম্বরের জন্য ফেল করতো। আচ্ছা, 25 পাইছে 100-তে, 1 পাইছে হচ্ছে 25 দিয়ে 100-কে ভাগ দিলে হবে 4, এবং 34 নম্বরের জন্য সে ফেল করতো। সো তার ফেলু হচ্ছে জাস্ট যেই মার্কসটা হচ্ছে পাস মার্কস তার থেকে তার ভ্যালুটা হচ্ছে জাস্ট 30 বেশি। যদি সে 30 কম পেত তাইলে সে ফেল করত। আচ্ছা, তাইলে 30 নম্বরের জন্য সে ফেল করত, 30 নম্বর বেশি। সো আমার মূল ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস 30, তাহলে এক্স প্লাস 30 হচ্ছে আমার 25%। হ্যাঁ, তো এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সো এক্স ইকুয়ালস টু যদি আমি বলি 25%, তাহলে আমার এই উপরে এগুলো আর দরকার নেই। সো আমি যদি এই ভ্যালুটা থেকে নিয়ে আসি 25/100, সো এক্স এর মান আসবে হচ্ছে 130-25, না এইভাবে করলে অ্যান্সার হবে না। আচ্ছা, আমি গ নাম্বারটা একটু বাসায় চিন্তা করি এটা কোন প্রসেসে করলে বেটার হয়, দেন আমি তোমাকে কালকে জানাচ্ছি। ওকে, সো গ গ ঘ
ঘ নাম্বার তো সিম্পল মান বের করা, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাই দিলে এটা পেরে যাওয়ার কথা। সো ঘ নাম্বারটা হচ্ছে সিম্পল মান, এক্স এর মান, ওয়াই এর মান এবং হচ্ছে জেড এর মান, 0, 2b, -c অ্যান্ড হচ্ছে 3b-c+1 তুমি এটা কি করলা? তাহিদা হয় নাই ম্যাথটা, তুমি 2, 2, 3 কমন নিলা কিভাবে? তোমাকে আগে 2 দিয়ে এই পুরোটা গুণ করতে হবে, এই 2 দিয়ে এই পুরোটা গুণ করতে হবে, এই 3 দিয়ে পুরোটা গুণ করতে হবে, দেন একটা ইকুয়েশন আসবে। ধরো যদি এটুক তুমি গুণ করো তাহলে হবে কত, টুয়াইস এ প্লাস কত 4b- কত 2ic, ফার্স্টে এটা শেষ। রেকর্ডিং হচ্ছে সো তুমি পরে শুনতে পারবা, বাট যতটুকু শোনা যায়, তোমার ওখানে তো নেট ডিস্টার্ব। ওকে, 2ic, 4b-2ic একটুক হয়ে গেল, দেন যদি আমি মাইনাস দিয়ে পুরোটাকে গুণ দেই তাহলে আমার প্রথমটা আসতেছে কি মাইনাস, একটুক দিলাম 2, 2a, 2, 2 যা 4, 2, 2 গুণা 4, 4a-, -এ প্লাস 2ic b, দেন হচ্ছে -2, 2, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, 2, 2 গুণা 4, 4c। এরপর হচ্ছে 3 3 9, 9b-3, আচ্ছা -3c, সো এখানে দিব -3c, কারণ এই 3 এবং c গুণ হবে প্লাসে মাইনাসে -3c, আবার 3 দিয়ে একে গুণ দিলে 3 2 গুণা 6a, বাট প্লাস হবে +6a, 3 3 9b, 9b+9b, 9b টা এইখানে দিব, আমি একটু সাজায় নিলাম, আর এটা এর ঘরেই রাখবো, সো এই জায়গাটায় আমার হবে হচ্ছে 3 2 গুণা 6a। ওকে, আমার এখানে সো এখানে হচ্ছে কত 3 2 গুণা 6a, প্লাসে প্লাসে প্লাস 6a। এইবার তুমি যেটা করবা, এদের সামেশন করবা, যোগ করবা, যেহেতু তুমি প্রত্যেকটা সাইন সহ করে ফেলছো, এখন তোমাকে যেহেতু সে 2ix-2iy+3z এর মান বের করতে বসে, তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মান বের করলা, এখন যদি প্রত্যেকটা সামেশন করো যে 6a থেকে 4a প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 4 বিয়োগ গেলে হবে 2ic, কিন্তু প্লাসের সাইন হবে যেহেতু 6a প্লাস, সো এটা 2ic আর এটা 2ic, তাহলে এখানে হবে কত 4a, ঠিক আছে? ওকে, আর যেহেতু 6 আর 2 হচ্ছে 8a এবং এদের সাইন বড়, দুইটাই পজিটিভ, সো 8 থেকে 4 গেলে 4 থাকে এবং সাইন হবে পজিটিভ, 9, 2, 4 সব পজিটিভ আছে, সো 11, 15b, সো প্লাস হবে 15b। ওকে, দেন হচ্ছে -2, -4, -3, সো সব মাইনাস, সো মাইনাস, বাট যোগ হবে এটা 6, 9, সো এটা হবে 9c, সো অ্যান্সার হচ্ছে, অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হবে না, ভুল হয়েছে, তুমি আগে প্রথমে কমন নিয়েছো, এইভাবে করা যায় না, এইভাবে কখনো করা যাবে না, তোমাকে প্রত্যেকটা টার্মগুলো আলাদা আলাদাভাবে করতে হবে, দেন ওই টার্মগুলোকে তোমার যোগ বিয়োগ করে ভ্যালু বের করতে হবে, সো অ্যান্সার হবে এইটা 4a+15b, সরি বিটা লিখতে ভুলে গেছি, 4a+15b-9c,
মনে হয় তুমি বুঝছো হোপফুলি। ওকে, ও নাম্বারটা পারোনি, ও নাম্বারে কি ছিল ম্যাথ? ও নাম্বার হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, এটা পরিমিতের ম্যাথ। বাট কনসেপ্টটা হচ্ছে যে তোমাকে একটা পিকচার আঁকায় ফেলতে হবে। ধরো একটা আয়তাকার বাগান, অবশ্যই এটা বাগান, তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। সো আমি যদি প্রস্থ এটাকে ধরি, দৈর্ঘ্য যদি এটাকে ধরি, তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কি হবে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে এটা হবে x+4। ওকে, এখন বাগানটির পরিসীমা হচ্ছে 56 মিটার। ওকে, বাগানের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে। আচ্ছা, আগে এটা বাদ দিই, পরিসীমা থেকে আগে এক্স এর মানটা বের করি। আমরা জানি পরিসীমার সূত্র কি, লিখে নাও। আয়তকার কোনো বস্তুর পরিসীমার সূত্র, আমি জ্যামিতি এখনো আমি একটা জায়গায় জ্যামিতির সূত্রগুলো দিয়ে দিছিলাম, আয়তকার বস্তুর সূত্রটা কি জ্যামিতির? আমি তো অলরেডি তোমাকে করাই ফেলছি জ্যামিতির সূত্র, তাহিদা বলতে পারবো না? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এইটা যদি হয় তাহলে এইটার মান কত আসছে, পরিসীমা মান আসছে 56 মিটার, ঠিক আছে? তার মানে এই পুরোটার যে চতুর্দিকের মান, মানে পরিসীমা মানে হচ্ছে বাইরের অবস্থা, বাইরের সাইজটা, ওর সাইজ কত, ভিতরের মান না, যখন বাইরের এবং ভিতরের পুরোটার মান যখন চাবে এটা তখন হয়ে যাবে ক্ষেত্রফল। যখন শুধু বাইরের মান চাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা জাস্ট বলবো হচ্ছে 56 মিটার। এখন দৈর্ঘ্য কত, x+4, 4, আর প্রস্থ কত, x, যেহেতু এটা পাটিগণিত, সো এখানে x না ধরে তুমি ধরবা ক, একই কথা কোনো একটা চলক ধরবা আর কি, যেটাকে আমরা ইংলিশে বলি ভ্যারিয়েবল। ওকে, সো 2x+8, 2 = 56। ওকে, এখন তাহলে তোমার ভ্যালু কত আসলো, এখানে হবে x+x মানে 2x × 2, তার মানে হচ্ছে 4x+ কত, 4 × 2 = 8, তার মানে কত, 8। তো 4 আমি একটু বাংলায় লিখি, 8 একটু বাংলায় লিখি, = কত, 56। সো আমি যদি 8টাকে এই পাশে নিয়ে আসি তাহলে থাকবে 4x, আর 56 থেকে 8 গেলে থাকবে অ্যাকচুয়ালি কত, 48, আর 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 × 48। সুতরাং এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 12, 4 × 48, 4 × 2 = 44, 11 = 44, 48, 12।